guys, welcome to our new vlog. I'm going to show you the gallery. Today's video topic is Raiganj Kalipuja parikrama. Video ta sathe thako, asha korchi tomader shobai ke borote debo na. Ekhon chole eshi Rajasthaner Rajbarite, orthat BTS club. Dekho tumra. তাদেরকে তো পূজার প্রস্তুতি ভিডিওটা তো দেখিয়েছিলাম আর এখন দেখো আর ওইখানটায় দাঁড়িয়ে আমি লাইভ করেছিলাম ওইখানটা পুরোটা গাছপালা দিয়ে ভরে দিয়েছে এটা খুব ভালো লাগলো আর নিচে দেখো লাইটগুলো কত সুন্দরভাবে দেওয়া রয়েছে সামনে পোকা চলে আসছে এটাকে ইগনোর করিও দেখো কত সুন্দরভাবে করা রয়েছে এবার চলো ভিতরে গিয়ে দেখি কি কাজ করা রয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব কত সুন্দরভাবে সাজানো রয়েছে সবচেয়ে আমাকে খারাপ লাগলো যেগুলো সব আর্টিফিশিয়াল প্লান্ট রিয়েল প্লান্ট নেই তোমরা এইখানটায় দেখো প্লাস্টিকের দিয়ে করা আমি দূর থেকে হাত দিয়ে দেখাচ্ছি উপরের দিকে একবার তাকিয়ে দেখো সত্যি বলছি এরকম মনে হয় রায়গঞ্জে ফার্স্ট টাইম হলো কারণ যে এরকম আমি আগে কখনো দেখিনি আর প্রতিমাটা আলাদা করেছে সাপ আনবে নাকি যে সাপের বিল মাজিয়ে দিয়েছে দেখো টাইম দেখো ভিডিও করার জন্য 1:17 বাজে ভিডিও করার জন্য 1:17 12টা থেকে বেরিয়েছি এখনো ঘুরছি 1:17 বাজে সত্যি কথা দেখো একদমই অন্যরকম আর সত্যি কথা বলতে গেলে এখানে একটা জিয়া লাগিয়ে দিতাম উপর থেকে শুধু প্রজাপতি ধরতাম ওরে দেখো কত প্রজাপতি এবার চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক এবার চলে আসলাম আমরা মুনলাইট ক্লাবে মূল এটা রায়গঞ্জের অন্যতম সেরা কালীপুজো উৎসব দাও কত সুন্দরভাবে করা রয়েছে পূজার প্রস্তুতির ভিডিওটাতে তোমাদেরকে তো দেখিয়েছিলাম আর এখন পুরো লুকটা দেখো আর ভিতর থেকে এখনো ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে তো চলো ভিতরে গিয়ে দেখি সামনে দেখো গণেশের মূর্তি রাখা রয়েছে ওপরে আলোক সজ্জাটা দেখো কত সুন্দরভাবে কাজ করা রয়েছে আর এখানেও দেব দেবতাদের থিম ইউজ করা রয়েছে কত সুন্দরভাবে করা রয়েছে কিন্তু নেতাজি পাঠাগার হচ্ছে এটা অনেকটা বড় আর অন্যরকম পিছনে দেখো এমন ভাবে কাজ করা রয়েছে মনে হচ্ছে যে কি মা কালী রথে করে যাচ্ছে এবার চলে এসেছি বয়স সুকান্ততে এটা রাম মন্দিরের থিম তুলে ধরা হয়েছে কম হলো তোমরা ভাবতে পারবে না যে কেমন ডান হয়েছে সেই মিউজিক শুরু
এটা কোনো মিউজিক ছিল না উপরে দেখো আলোক সজ্জাটা সবচেয়ে ভালো এটাই লেগেছে আর এই ফটোগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে পুরো রাম মন্দিরের থিম তুলে ধরেছে এটা দেখার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম আমার একটু মানে দুবা হেঁটে আমার একটা বন্ধুর বাড়ি আছে যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে টাইমটা দেখ দুটা 11 বাজে তোর বাড়ির সামনে ভিডিও করছি এখন এটা হচ্ছে নেতাজি পাঠাগার এটা একটা ভুটানের টেম্পেলের থিম তুলে ধরা হয়েছে তোমাদের সামনে আর দেখো এখানটায় নেতাজি পাঠাগার লিখাই আছে ওটা দেখতে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগলো আমি গাড়ি থেকে নেমে সোজা ওটার দিকে নজর গেছি এবার চলো ভিতরটা যাওয়া যাক ভিতরটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড আছি ও দারুণ করেছে সামনে তোমরা দেখতেই পারো খুব দারুণ করে কাজ করা রয়েছে ও উপরটা দেখো ফার্স্ট অফ অল ঝুঁকে আমি সব প্যান্ডেলে মাথা উঁচু করে দেখি যে উপরে কি ডেকোরেট করা আছে আর এটা দেখো কত সুন্দরভাবে করা রয়েছে সজ্জাটা একদমই অন্যরকম এরকম আমি কখনো দেখিনি একদমই নতুন তোমরা দেখেছো কিনা কমেন্ট করে জানাও দেখো তোমরা কত সুন্দর ডিটেলসে কাজ করা রয়েছে এটা হস্তশিল্পের কাজ তো দেখতে পারো এত সুন্দরভাবে কাজ করা রয়েছে তোমরা একবার নেতাজি পাঠাগারে ভিজিট করো আর এটা দেখে যেও ফাইনালি পেরিয়ে পড়লাম এবার চলো অন্য ক্লাবে যাই বাপরে শুধু স্কাই শট ফাটছে মানে একটু আর আগে যদি আসতাম তাহলে ভিড়টা তো বেশি থাকতো কি প্লাস মানে কি কি সব ফাটত এবার চলে এসেছি রামকৃষ্ণ সঙ্গতে তো চলো ভিতরটা দেখা যাক কেমন করেছে হ্যাঁ ভূত কাকু দম থাকে তো আমাকে খেয়ে দেখা হ্যাঁ দেখো এইখানটায় একটু করেছে তো আরেকটা রিয়েলিস্টিক ফিলে দাও উচিত ছিল কানতে আওয়াজ করছে এটা তোমরা দেখতেই পারো ফানি কতটা পরিমাণে ফানি মনে হচ্ছে জাস্ট টাচ করে চলে আসলো এবার ফাইনালি ভিতরটাতে যাব খুব এক্সাইটেড আছি দেখার জন্য দেখো যখন পুজো প্রস্তুতির ভিডিওটা করছিলাম তখন কেমন ছিল আর এখন দেখো কত সুন্দর একটা লুক ফুটে উঠেছে তোমরা এখান থেকে সিঁড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে পারবে দেখো দেখো কত সুন্দরভাবে কাজ করা রয়েছে তোমরা দেখো একবার ও আর এই সাইডটা দেখো তোমরা
দারুণ ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তো এবার ফাইনালি ভিতরে যাব, খুব এক্সাইটেড আছি। বাইরে থেকে এতটা সুন্দর করেছে, আবার ভিতর থেকে কেমন করেছে। মানে তোমরা আলাদা ফিলিংস পাবে এখানটা এসে। উপরটা দেখো, ইলিউশন টাইপ করে দিয়েছে পুরো। এগুলো কিন্তু সবই হস্তশিল্পের কাজ, খুব সুন্দরভাবে করা রয়েছে। আর তোমরা এখানে বাল্ব খুঁজে দেখাও কোথায় কোথা থেকে আলো আসছে। একদম পুরোপুরি ভাবে ঢাকা রয়েছে। কিছু কিছু অংশ বোঝা যাচ্ছে, কিন্তু হ্যাঁ পুরোপুরি ভাবে ঢাকা রয়েছে। আর প্রতিমাটা দেখো কত সুন্দরভাবে করা আছে। সবচেয়ে বেশি আমাকে এই প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো। সবাইকে হ্যাপি দিওয়ালি, তোমরা দিওয়ালিতে খুব মজা করো, আর আমি এখানে মজা করছি দেখতে পাচ্ছ। হাতে তুবড়ি আছে এবং তুবড়ি আলো তোমাদের সামনে। আর পালাতে হবে কিন্তু তাড়াতাড়ি, কারণ মুখের মধ্যে চলে গেলে ভাই ছোট প্যাকেট বড় ধামাকা। এইটুকুটা ছিল, এই দেখো এই সাইজে। আর একটা জানাচ্ছি, তোমরা খুব ভালো করে কাটাও আর খুব সাবধানে বাজি ফুটাও, কারণ যে ওইখানটায় দেখলেই আমার মুখে কিভাবে একবারে চলে এলো। কিন্তু আমার ফিল হয়নি, কিন্তু আমি ক্যামেরাতে রেকর্ড হচ্ছিল বলে রেকর্ডটা দেখে বুঝতে পারলাম কিরকম আমার অবস্থা হতো। যদি এটা যদি বড় থাকতো তো তাহলে আমার কোটা মুখ ঝলসে পড়ে অবস্থা টাইট। ওই জন্য তোমরা খুব সাবধানে বাজি ফাটাও। আর আমি আমি নিজেকে ভাবতাম যে আমি চড়কি তুবড়ি এগুলোতে তো কী হবে, আমার তো কিছু জানি, ওই জন্য এরকম কেসটা ঘটলো। কিন্তু তোমরা খুব সাবধানে বাজি ফাটাবে, আর তোমাদের সবাইকে হ্যাপি দিবে বলো।